Assalamualaikum, সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল লাইব্রেরি স্কুল কর্তৃক আয়োজিত হোম স্কুল প্রোগ্রামে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান আলী খান, সহকারী শিক্ষক বিজ্ঞান। আজকে তোমাদের সাথে আমি যে বিষয় নিয়ে আছি তা দশম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 6 পলিমার। পলিমারের উপর আমার আজকে সেকেন্ড ক্লাস, কিন্তু আমাদের ক্লাস নাম্বার হবে কত? 4। এই 4 নম্বর ক্লাসে আমরা যে বিষয় নিয়ে তোমাদের সাথে আসি আমি, সেটা হচ্ছে কি রাবার ও প্লাস্টিক সম্পর্কে আজকে আমরা পড়ব। এই রাবার ও প্লাস্টিকের যে ভৌত ও রাসায়নিক ধর্ম আছে এগুলো নিয়ে আজকে কি বিস্তারিত আলোচনা হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, কাজেই তোমরা আমার সাথে থাকো এবং এগুলো বোঝার চেষ্টা করো। প্রথমে আসা যাক রাবারের ভৌত ধর্ম। রাবারে কি কি ভৌত ধর্ম আছে আমরা একটু দেখে আসি। দেখো পয়েন্ট আকারে আমরা লিখে রেখেছি। 1 নম্বর, প্রাকৃতিক রাবার পানিতে অদ্রবণীয় একটি কঠিন পদার্থ। প্রাকৃতিক রাবার কি হবে? প্রাকৃতিক রাবার মানে হচ্ছে পানিতে অদ্রবণীয় হবে, পানিতে এটা কি হবে না, গলে যাবে না বা দ্রবীভূত হবে না। নম্বর 2, রাবার কিছু কিছু জৈব দ্রাবক যেমন অ্যাসিটন, মিথানল এগুলোতে অদ্রবণীয়। অ্যাসিটন মিথানলে কি হবে না, দ্রবীভূত হবে না, কিন্তু আবার কিসে কিসে তোমার কি হবে, সহজে দ্রবীভূত হবে, সেগুলো হলো টারপেন্টাইন, পেট্রোল, ইথার, বেনজিন, এগুলোতে কি হবে, সহজে দ্রবীভূত হবে। এরপরে আসো নম্বর 3, রাবার সাধারণত সাদা বা হালকা বাদামি রঙের হয়। সাদা রঙের হয়। তোমরা যে রাবার হিসেবে যে পেন্সিলের কালি মোছার জন্য যেটা ব্যবহার করো সেটাও কিন্তু এক ধরনের রাবার। এগুলো দেখো সাধারণত কি হয়, সাদা রঙের হয়, তাছাড়া বাদামি রঙেরও হয়ে থাকে। নম্বর 4, রাবার একটি স্থিতিস্থাপক পদার্থ। স্থিতিস্থাপক পদার্থ মানে কি, এগুলোকে যদি টানা হয় তাহলে এটা লম্বা হয়, আবার যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তা আবার কি হয়, পূর্বের অবস্থায় ফেরত আসে। স্থিতিস্থাপক পদার্থ কি রাবার। এরপরে নম্বর 5 আসো, বেশিরভাগ রাবার তাপ দিলে গলে যায়। রাবার কিন্তু তাপ দিলে কি হবে, গলে যাবে, এবং শুধু বলে যাবে না, এটা কি হবে, আয়তনও কি হবে, হ্রাস পাবে। আচ্ছা, বিশুদ্ধ রাবার বিদ্যুৎ এবং তাপ টু পরিবাহী। রাবার কিন্তু বিদ্যুৎ কি করে না, পরিবহন করে না, আবার তাপও কিন্তু কি করে না, পরিবহন করে না। অর্থাৎ বিদ্যুৎ এবং তাপ টু পরিবাহী, এটা হচ্ছে কি রাবারের একটি কি ভৌত ধর্ম। এভাবে আমরা রাবারের ভৌত ধর্মগুলোকে বর্ণনা করতে পারি। এরপরে আসুন পরের যে অংশটা, সেটা হচ্ছে রাবারের রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম এগুলো মানে রাসায়নিক ধর্ম মানে এগুলো তোমার বিক্রিয়া করবে কার সাথে, এটা কিভাবে পরিবর্তিত হবে, এ সম্পর্কে ধারণা দেয় রাসায়নিক ধর্ম। 1 নম্বর, তাপ দিলে রাবারের আয়তন কমে যায়। এখানে দেখো তাপ দিলে বলা হচ্ছিল সেটা গলে যায়, আর এখানে যেটা হচ্ছে রাসায়নিক ধর্ম আবার বলছে যে তাপ দিলে রাবারের আয়তন কমে যায়। বেশিরভাগ পদার্থ কিন্তু তাপ দিলে কি হয়, তার তাপমাত্রা বাড়লে কি হয়, সেটা হচ্ছে আয়তন বৃদ্ধি পায়। কিন্তু এখানে দেখো ব্যতিক্রম লক্ষ্য করা যায়, রাবারের ক্ষেত্রে কিন্তু তাপ দিলে রাবারের আয়তন বৃদ্ধি না পেয়ে পায়, হ্রাস পায় বা কমে যায়। নম্বর 2, দুর্বল ক্ষার, অ্যাসিড, পানি এগুলোর সাথে রাসায়নিক বিক্রিয়া করে না। দুর্বল ক্ষার, অ্যাসিড এগুলোর সাথে করবে না, আবার পানির সাথে কি করবে না, রাবার বিক্রিয়া করবে না, রাসায়নিক বিক্রিয়া করবে না। নম্বর 3, রাবার বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। বাতাসে আমাদের যে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বিভিন্ন রকমের গ্যাস আছে, এদের খুব সক্রিয় একটা গ্যাস হচ্ছে কি অক্সিজেন। অক্সিজেনের সাথে অনেক পদার্থের কি করতে দেখা যায়, তোমার বিক্রিয়া করতে দেখা যায়। এখানে তোমার রাবার বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করার ফলে কিন্তু তোমার কি রাবার কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়, রাবার ক্ষয়ে যায় বা নষ্ট হয়ে যায়। এটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় বা ধীরে ধীরে নষ্ট হতে আমরা দেখি, কারণ এটা কি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। আবার দেখো যে বাতাসে অক্সিজেন ছাড়াও আরো কিছু রাসায়নিক পদার্থ যেমন ওজন প্রাকৃতিক রাবারের সাথে বিক্রিয়া করে। ওজন দেখো, ওজনের সংকেত কি O3, এই যে O3 ওজন, এই ওজন গ্যাস আছে আমাদের বায়ুমণ্ডলে, এই ওজন গ্যাসের সাথেও কিন্তু রাবার কি করে, বিক্রিয়া করে। এই মোটামুটি তোমাদের কি রাবারের ভৌত ও রাসায়নিক ধর্ম। এবার আমরা চলে যাচ্ছি কিসে, প্লাস্টিকে চলে যাচ্ছি। প্লাস্টিক তোমরা সবাই চেনো, প্লাস্টিকের বিভিন্ন আসবাবপত্র আমরা কি বাসা বাড়িতে বা বিভিন্ন কাজে ব্যবহার করি, বিভিন্ন খেলনা তৈরিতে প্লাস্টিক ব্যবহার হয়, বিভিন্ন আসবাবপত্র বাসা বাড়িতে আমরা প্লাস্টিক ব্যবহার করি।
এই যে প্লাস্টিক, এই প্লাস্টিক শব্দের আবার একটা অর্থ আছে। প্লাস্টিক শব্দের অর্থ হচ্ছে তোমার সহজেই সার্চযোগ্য, মানে এটাকে তুমি গলিয়ে বিভিন্ন রকম কি করতে পারো, আকৃতি দিতে পারো বা আমরা দিতে পারি। এই কারণে আমরা প্লাস্টিককে কি বলে, সহজে সার্চযোগ্য পদার্থ বলি। আসো, এই যে প্লাস্টিক, যে তোমার রাবারের মতো প্লাস্টিকের কি তোমার ভৌত ধর্ম আছে আবার কি রাসায়নিক ধর্ম আছে, আমরা দেখে আসি। প্রথমে প্লাস্টিকের ভৌত ধর্ম, প্লাস্টিকের ভৌত ধর্ম প্রথমে আসলে বেশিরভাগ প্লাস্টিকই পানিতে অদ্রবণীয়। রাবারের মতো প্লাস্টিকও কি হয় না, পানিতে কি হয় না, দ্রবীভূত হয় না, এটা মানে বলে না, বেশিরভাগ প্লাস্টিকের পানিতে অদ্রবণীয়। নাম্বার দুই, প্লাস্টিক বিদ্যুৎ ও তাপ পরিবহন করে না, বিদ্যুৎ পরিবহন করবে না, তাপও কি পরিবহন করবে না, এটা একসাথে রাবারের সাথে মিল আছে, তাহলে প্লাস্টিক কি বিদ্যুৎ ও তাপ পরিবহন করবে না। নাম্বার তিন, গলিত অবস্থায় যে কোনো আকার দেওয়া যায়। যখন প্লাস্টিক তোমার গলিত অবস্থা থাকে তখন এটাকে তোমার বিভিন্ন রূপ বা আকার দেওয়া যায়, বিভিন্ন শেপ দেওয়া যায়, এজন্য বিভিন্ন জিনিস আমরা কি করতে পারি, প্লাস্টিক থেকে তৈরি করতে পারি। নাম্বার পাঁচ, থার্মোস্ট্যাটিক প্লাস্টিক, প্লাস্টিককে একবারে বেশি শ্বাসে ফেলে নির্দিষ্ট আকার দেওয়া যায় না। আচ্ছা, তার আগে দেখো একটা পয়েন্ট বাদ করছে, নাম্বার চারে আসো, থার্মোপ্লাস্টিকসকে বারবার গলানো যায়। থার্মোপ্লাস্টিকস আর একটা হচ্ছে থার্মোস্ট্যাটিক প্লাস্টিক, প্লাস্টিক একটা আমরা দুই রকম বলতে পারি, একটা থার্মোপ্লাস্টিক আর একটা কি থার্মোস্ট্যাটিক প্লাস্টিক। এই যে থার্মোপ্লাস্টিক, এই প্লাস্টিকটাকে আমরা কি করতে পারি, বারবার গলাতে পারি, গলে এটা আবার অন্য শেপে আমরা দিতে পারি, এই জন্য এটাকে আমরা থার্মোপ্লাস্টিক বলি। আর একটা কি আছে, থার্মোস্ট্যাটিক প্লাস্টিক, থার্মোস্ট্যাটিক প্লাস্টিককে আমরা কিন্তু বারবার কি করতে পারবো না, বলাতে পারবো না, একবারই শুধু এটাকে একটা আকৃতি দেওয়া যাবে, নেক্সট টাইম যখন করা হয় পরবর্তীতে যখন ওই প্লাস্টিককে যখন বলাতে যাওয়া হয় তখন এটা বলে না, বলে এটা একটা কি হয়ে যায়, শক্ত কঠিন পদার্থ হয়ে যায়, কালো হয়ে যায়, এই জন্য এটাকে আমরা কি থার্মোস্ট্যাটিক প্লাস্টিক বলি। এভাবে আমরা কি প্লাস্টিকের ভৌত ধর্মকে বর্ণনা করতে পারি। এবার আসো প্লাস্টিকের রাসায়নিক ধর্ম, প্লাস্টিকের যে রাসায়নিক ধর্মগুলো আমরা দেখতে সেগুলো আমরা এখন ধরে দেখি। নাম্বার এক, প্লাস্টিক বাতাসের জলীয় বাষ্প ও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। প্লাস্টিক কিন্তু তোমাকে জলীয় বাষ্প এবং অক্সিজেনের সাথে কি করবে না, বিক্রিয়া করবে না, এটা অনেক নিষ্ক্রিয় একটা পদার্থ, রাসায়নিকভাবে যে বিক্রিয়া তেমন একটা দেখাই যায় না, এই জন্য এটা প্রকৃতিতে কিন্তু দীর্ঘদিন টিকে থাকে। প্লাস্টিক কিন্তু দেখো বা পলিথিন, এগুলো পলিথিন এক ধরনের প্লাস্টিক, এগুলো কিন্তু সহজে পচে না। নাম্বার দুই, পাতলা অ্যাসিড ও ক্ষারের সাথেও বিক্রিয়া করে না, পাতলা অ্যাসিড ক্ষারের সাথে কি করবে না, তোমার এই প্লাস্টিক বিক্রিয়া করবে না। নাম্বার তিন, শক্তিশালী ও বেশি ঘন মাত্রার অ্যাসিডে কিছু কিছু প্লাস্টিক দ্রবীভূত হয়ে যায়। শক্তিশালী ও কে বেশি ঘন মাত্রা যদি আবার অ্যাসিড নেওয়া হয় তাহলে সেই অ্যাসিডে কি হয়, এই তোমার প্লাস্টিক গলে যেতে পারে, বা গলে যাওয়া মানে কি তোমার দ্রবীভূত হয়ে যাওয়া, দ্রবীভূত হতে পারে। নাম্বার চার, প্লাস্টিক সাধারণত দাহ্য পদার্থ হয়, প্লাস্টিক কি দাহ্য পদার্থ, প্লাস্টিকে যদি আগুন লাগে তাহলে এটা কি হয়, দ্রুত আগুনটা কি ছড়িয়ে যেতে পারে, এজন্য এটাকে আমরা দাহ্য পদার্থ বলি। নাম্বার পাঁচ, প্লাস্টিক সাধারণত অপচনশীল পদার্থ, প্লাস্টিক দেখো বলা হয় যে সাধারণত অপচনশীল পদার্থ, প্লাস্টিক কিন্তু পচে না, এই প্লাস্টিক দীর্ঘদিন কিন্তু প্রকৃতিতে থেকে যায় এবং প্রকৃতি কিন্তু তোমার ভারসাম্য নষ্ট করে। কিন্তু কিছু কিছু প্লাস্টিক ইদানিং আবিষ্কার হয়েছে যেসব প্লাস্টিক তোমার কি আবার পচে যায়, পচে মাটিতে তোমার মিশে, যেমন তোমার হচ্ছে যে চিকিৎসা, তোমার চিকিৎসকরা তোমার অপারেশনের সময় যে তোমার এই সুতা ব্যবহার করে ওটা এক ধরনের প্লাস্টিক, কিন্তু ওইটা কিন্তু আবার না সহজে পচে বা তোমার ইয়ে হয়ে যায়, নষ্ট হয়। কাজে অপচনশীল সবসব প্লাস্টিক অপচন পচনশীল তা না, পচনশীল প্লাস্টিকও তৈরি করা সম্ভব হয়েছে। আর প্লাস্টিক তোমার কি, প্লাস্টিক কিন্তু আবার পোড়ালে কিন্তু অনেক ক্ষতিকর পদার্থ তৈরি হতে পারে, যেমন পিভিসি, পিভিসিকে যদি আমরা পোড়াই তাহলে পিভিসি থেকে তোমার এক ধরনের তোমার গ্যাস তৈরি হয়, সেটাকে আমরা বলি হাইড্রোক্লোরিক, মানে HCl হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এই গ্যাসটা কিন্তু তোমাকে অনেক ক্ষতিসাধন করে। এছাড়া তোমার প্লাস্টিকে আর অনেক ধরনের প্লাস্টিক আছে যেগুলো পোড়ালে কিন্তু বাতাসে অনেক ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছড়িয়ে যায়, যেগুলো মানব দেহের জন্য অনেক ক্ষতিকর। কাজে প্লাস্টিক এবং রাবারের কিন্তু আমাদের যথাযথ ব্যবহার করতে হবে। আজকে আমাদের ক্লাস প্রায় শেষ পর্যায়ে, দেখো
এই ক্লাসে খুব ভিত্তি করে তোমাদের হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, সেটা বাসায় তোমরা অবশ্যই করবা। এসডব্লিউ নাম্বার 4 প্লাস্টিকের রাসায়নিক ধর্ম। যে প্লাস্টিকের আমরা দেখো সর্বশেষে যেটা আলোচনা করেছি প্লাস্টিকের রাসায়নিক ধর্ম, এই ধর্মটা তোমরা কি করবা খাতায় লিখবা এবং এটা শেখার চেষ্টা করবা বাসায়। আচ্ছা আজকে পর্যন্ত আমাদের ক্লাস, পরবর্তী ক্লাসে তোমাদের আবার দেখা হবে নতুন কোন চ্যাপ্টার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।